হারিয়ে যাওয়া মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে 2014 সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গবেষকদের প্রযুক্তি উদ্ধারের নির্দেশনা দেওয়ার মাধ্যমেই শুরু হয়েছিল মসলিন কাপড়ের পুনর্জন্মের উপাখ্যান। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন, সোয়াস এবং বাংলাদেশ তাঁত বোর্ডের সহযোগিতায় ঢাকায় মসলিন স্টোরি শীর্ষক একটি সেমিনার ও মতবিনিময় সভা লন্ডনে অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় মসলিনের গৌরব পুনর্জীবিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ উদ্যোগ ও এর সাফল্য তুলে ধরা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2014 থেকে আমাদের যে মসলিন রিভাইভাল প্রজেক্টটি শুরু হয় এবং 2018 সালে উনি সেটা উদ্বোধন করেন, এই যে ওনার একটা ভিশনারি উদ্যোগ, এটাকে শোকেস করা এবং এটার মাধ্যমে আমরা যুক্তরাজ্যের একাডেমিশিয়ার সোয়াসে বসে আমরা বিভিন্ন একাডেমিশিয়ান ইনস্টিটিউশন মিউজিয়াম লাইক ভিক্টোরিয়ান আলবার্ট মিউজিয়াম, একটু আগে ব্রিটিশ মিউজিয়ামের একজন আসলেন, এনাদের কাছে আমরা শোকেস করতে চেয়েছি যে সেই যে হারানো ঐতিহ্য ঢাকায় মসলিন সেটাকে কিন্তু বর্তমান সরকার আবার রিভাইভ করেছে। এবং কেন করেছে, আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বকে মসলিনকে, ঢাকায় মসলিনকে আবার একটা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করা এবং বিশ্বের বিভিন্ন জায়গায় উচ্চ দামে আমরা যদি বিক্রি করতে পারি। আসল কথা বলতে গেলে আমরা যখন কাজটা শুরু করি সেই সময় কিন্তু যেসব সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল তারা অতটুক পর্যন্ত মানে উদ্যোগ নিতে পারছিল না, কিন্তু প্রধানমন্ত্রী উনি যখন বলেছেন যে এটা আমাদের জন্য একটা প্রধান একটা কাজ করতে হবে যে জিনিসটা, তারপরে তারা কিন্তু অনেক উদ্যোগ নিলেন এবং আমরা বিভিন্ন যে প্রতিষ্ঠান ছিল তাদের থেকে সহযোগিতা পেলাম কাজ করার জন্যে। তো তাহলে যেই আমাদের যেসব জাতীয় কাজের ভিতরে আমরা যখন একটা প্রধানমন্ত্রী থেকে যখন উৎসাহ পাই তাতে আমাদের খুব সুবিধা হয়। মসলিন আবারও তার বৈশ্বিক বাজার ও শক্তিশালী অবস্থান ফিরে পেতে পারে বলে মনে করছেন ব্রিটিশ গবেষক ও বিশ্লেষকরা। I think it's such a beautiful fabric that it would always be desired, but I think people have to realize that it's going to be expensive. It isn't going to be a cheap tourist project. You can see a great market potential for it, and as we've also heard this evening, there's a great deal of community interest in the heritage aspects of it. অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সেমিনারে মসলিন পুনর্জীবনের উপর বাংলাদেশ হাইকমিশন নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।